Empat bulan. Makan apa? Dari kadang-kadang kalau orang bagi makan saya makan. Kalau tak ada bagi, tak ada makan saya. Oh, apniyo bangla, somosa ni amra banglai kotha boli apni dike ghure boshen. Samne ashen ghure boshen. Apnar kaj nai koto mas hoyeche? 4 mas dhore bhai kaj nai, lockdown. 4 mas dhore lockdown. লকডাউন অনেক দিন ধরে কিন্তু ভাই 4 মাস ধরে কোনো কাজ নাই অফলাইন হয় না অনেক দিন আপনাকে মাস্ক পরনা আপনার মাস্ক নাই না ভাই মাস্ক নাই এই অবস্থায় মালয়েশিয়া তো খুব মালয়েশিয়া এখন ডেঞ্জার এটা তো আপনি জানেন পুরো বিশ্বে ডেঞ্জার বিশ্বে জানি মালয়েশিয়া এই মাস্কটা আগে আপনি ব্যবহার করেন মাস্কটা আগে মুখে লাগান আপনি ধন্যবাদ ভাই ভাইয়া কি বলবা এক দালালের চক্কর চক্করে পড়ে আমার 5000 রিংগিত গায়েব 5000 রিংগিত ইয়া 5000 রিংগিত মানে তার মানে তো মালয়েশিয়া এই বাংলাদেশে প্রায় 1 লাখ টাকা 1 লাখ টাকা বাংলা সেই বাংলা ভাই বলছে আমার এই ভিসা করে দিবে সেই বলে আমার কাছে 5000 রিংগিত নিয়েছে আজকে আমি অসহায় হয়ে গেছি ভাই 4 মাস ধরে কোনো কাজ নাই তার কোনো খোঁজ খবরই না আমার কাছে 5000 রিংগিত নিয়েছে নিয়েছে উধাও হয়ে গেছে আজকে ভাই বাড়িতে কোনো টাকা পয়সা দিতে পারি না আমার কিস্তি আছে ভাই বাড়িতে দালাল বলছে যে তোমার মোবাইলটা দাও আমার কাছে আমি এখন কথা বলি এরকম একটা ছলনা করে আমার কাছে সে মোবাইল সব কিছু নিয়ে গেছে আমি এখন আমি অসহায় হয়ে গেছি ভাই মালয়েশিয়ার আবহাওয়াটা অনেক সুন্দর তার জন্য আর কি আমরা বের হয়েছি গ্রামের দিকে আসছিলাম কাম্পং দিকে আসছিলাম আমি আর আমার ফ্রেন্ড এখন আপনারা দেখতেছি পরে আমরা মনে করছি মালাই হবেন আপনি পরে এখন দেখতেছি আপনি বাংলা আমার দেশি ভাই লুঙ্গি পরা দেখে আমরা চিনতে পারি দেখে আমরা বেশি ভাগ চিনতে বলবো ভাই দালাল আমার সব হয়ে গেছে আচ্ছা আপনি কান্নাকাটি করেন না সমস্যা নাই সব কিছুর মালিক উপর আল্লাহ ঠিক আছে আল্লাহ চাইলে ভালো করতে পারে খারাপও করতে পারে ঠিক আছে সব কিছুর মালিকই হচ্ছে আল্লাহ আল্লাহর উপরে সব সময় আপনার ভ্যাকসিনও হয় না এখনো ভ্যাকসিনও হয় না ভাই সকাল মালাই বলছে তারে কাল দিব ভ্যাকসিন হয়েছে আমি বলছি যে আমার ভ্যাকসিন হয় না আমার কিচ্ছু নাই পাসপোর্ট নাই একদম আমি খালি আচ্ছা সমস্যা নাই আমাদের সামর্থ্য আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু দিয়ে আপনাকে আমরা হেল্প করব আর আপনি আমাদের দেশি ভাই আমরা যতটুকু পারি আচ্ছা যতটুকু পারি ততটুকু আপনাদের হেল্প করব আমি ঠিক আছে আপনি আমাদের উপর ভরসা রাখতে পারেন ছোট ভাই বলতে পারেন কারণ হিসেবে আপনি আমার বড়ই হবেন ছোট ভাই বলতে পারেন কিন্তু আমার সামর্থ্য যতটুকু আছে আমি ততটুকু দিয়ে আপনাকে হেল্প করবো ঠিক আছে আর আপনি মাস্কটা পরেন মাস্কটা খুলে রেখেন না কারণ এখন করোনার সময় করোনা খুব ডেঞ্জার এটা তো আপনিও জানেন আমিও জানি সারা বিশ্বের লোকে এটা জানে যদি আপনারাই সাহায্য করেন তাছাড়া আমার এই মানুষে কেউই নাই আচ্ছা আমার কোনো ভাই নাই কোনো ভাই নাই আজকে গতকাল কত দিন হয়ে গেল আমি দেশের দিকে মানুষ আইছি দেশের একটা লোক পাইছি না ভাই অনেক লোকের তাই বরিশাল দশহরের লোক আচ্ছা সমস্যা নেই আপনি কান্না করেন না ভাই আপনি কান্না করেন না আপনি কান্না করেন না সমস্যা নেই আপনি কান্না করেন না শান্তন আপনি কান্না করেন না আমরা আছি আপনার সাথে যতটুকু পারি অতটুকু দিয়ে আমরা হেল্প করবো সাহায্য করেন তাছাড়া আর কেউ নাই আমি যতটুকু পারি ততটুকু দিয়ে আপনার সাহায্য করবো আপনি 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 ঠান্ডা হন আপনি ঠান্ডা হন ভাই আপনি ঠান্ডা হন আমাদের সামর্থ্য যতটুকু আছে আচ্ছা দর্শক আপনারাই দেখতেছেন মালয়েশিয়ার এই অবস্থা এই মুহূর্তে ঠিক আছে
এই মুহূর্তে এই অবস্থা মালয়েশিয়ার আর আমাদের একটা দেশি ভাই তিনি এক সপ্তাহ ধরে বলতেছেন তার খাওয়া দাওয়া ঠিকমতো নাই ঠিক আছে তা আপনারাই বলবেন আমাদের দেশি একটা ভাই আর আমার সামর্থ্য যতটুকু হবে আমি ততটুকু দিয়ে তাকে হেল্প করব ঠিক আছে আর আপনারা দেখতেছেন তার অবস্থা তার জুতা তার পরনে লুঙ্গি আসলে আমরা তাকে চিনতে পারতাম না তার লুঙ্গি দেখে আমরা মূলত বুঝতে পারছি যে তিনি বাঙালি আর কি বলবো বাঙালি আমাদের দেশের ভাই ঠিক আছে আমরা কখনো চাই না তিনি নাকি দালালের খপ্পরে পড়ে আজ এই অবস্থায় আর এখানে তিনি আছেন আর আমাদের সামর্থ্য যতটুকু থাকবে আমরা ততটুকু দিয়ে তাকে হেল্প করব আর আমরা তার মুখ থেকে শুনবো আরো কথা আপনারা আমাদের সাথেই থাকবেন আর এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা যাতে আরো মানুষ এগুলো দেখতে পায় আর মানুষ মানুষকে হেল্প করে ঠিক আছে আপনারা এগুলো আপনাদের হাতে এগুলো সবকিছু দেখুন ভাই আপনি কান্না করেন না আপনি কান্না করেন না ভাই আপনি কান্না করেন না আপনি ঠান্ডা হন ঠিক আছে আর আপনি আপনার ওই জুতাগুলো নেন ওঠেন এখান থেকে ওঠেন আপনি আপনার ওই জুতাগুলো নেন জুতাটা নেন এটা কি আপনার বালতিটা কি আপনার আসলে দর্শক কি বলবো এখানে লঙ্কানের যে পানি ঠিক আছে এখানে লঙ্কানের পানি প্রচুর পরিমাণ বিষাক্ত ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বিষাক্ত আর এই লঙ্কানের পানি দিয়ে নাকি সে গোসল করে ঠিক আছে তার কি বলবো মানুষ কতটা অসহায় না হলে আজ এখানে তিনি বসে আছেন আর আপনাদের কাছে একটা কথাই বলি এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় আর কারোর দ্বারা যদি এই ভাইয়ের হেল্প হয় আর আমার দ্বারা যতটুকু আমি পারি আমি এই ভাইকে হেল্প করব আপনাদের সামনে আমি কথা দিতেছি ঠিক আছে আমি রাত্রে ঘুমাইতে পারি না এখানে সেখানে ঘুমাই মোটা কামরা আচ্ছা সমস্যা নেই ভাই আপনি কান্নাকাটি করেন না ঠিক আছে আমাদের যতটুকু হেল্প হয় আমরা ততটুকু হেল্প করে দিচ্ছি আর এই লাইভটা যাদের কাছে যাবে আপনাদের কাছে একটাই কথা ভাই কেউ যদি এই মানুষটাকে হেল্প করতে চান তাহলে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা হেল্প করতে পারেন ঠিক আছে আর আমার সামর্থ্য যতটুকু আছে আমি ততটুকু তাকে হেল্প করতেছি ঠিক আছে আপনি কান্না করেন না আপনি কান্না করেন না এনে এখানে বেশি না এখানে মালাই রিঙ্গিত 250 টাকা আছে ঠিক আছে আমি মনে করি এই টাকা দিয়ে আপনার বেশ কিছু হেল্প হয়ে যাবে আপনি ভাই কাজ হতো আমরা চেষ্টা করব কিন্তু আপনি এই টাকাটা রাখেন আপনার আচ্ছা ঠিক আছে আমাদের ঠিকমতো খাওয়া দাওয়া করেন ভাই আমার একটু মোবাইল নাও একটু মোবাইল আপনি যোগাযোগ করবেন এই মুহূর্তে তো আমরা এক জায়গাতে আছি এই নাম্বারটা আপনার ঠিক আছে এই নাম্বারটা আপনি যত্ন করে রেখে দিবেন আর আমাকে কল করবেন আমাদের হাতে এজেন্ট আছে আর আমরা কাজ দিতে পারবো আর আপনার যতটুকু আমি পারছি আমার সামর্থ্য আমি ততটুকু আপনার হেল্প করছি ঠিক আছে আর দর্শক আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি ঠিক আছে আমরা পরবর্তীতে আবার আসব আপনাদের সাথে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু